বাংলাদেশে গর্ব করার মতো কয়টা বিষয় রয়েছে যেটা নিয়ে আপনি সারা বিশ্বের সামনে বাংলাদেশকে নিয়ে গর্ব করতে পারেন? প্রথম যদি আপনাকে বলি কি নিয়ে গর্ব করবেন, তাহলে বলতে পারেন ক্রিকেটের কারণে সারা বিশ্বে বাংলাদেশকে জেনেছে, যেটা সত্যি কথা। বাট আমরা আসলে ক্রিকেটে কি একটা অর্জন করতে পেরেছি, আমাদের অর্জন বলতে তেমন কিছু নেই, শুধুমাত্র অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ট্রফিটি ছাড়া বাংলাদেশ ক্রিকেটে এটাই অর্জন। আর এ নিয়ে আমাদের উন্মাদনা হচ্ছে সারা বিশ্ব জুড়ে। আর কি রয়েছে যদি আমি জিজ্ঞাসা করি যে আপনি বলতে পারেন এই একটা জিনিস রয়েছে যেটা দিয়ে আপনি গর্ব করতে পারেন, যেটা বাংলাদেশের? আজকে কথা বলবো বাংলাদেশের ইলেকট্রিক্যাল জায়ান্ট কোম্পানি, হোম অ্যাপ্লায়েন্স উৎপাদনকারী কোম্পানি ওয়ালটনকে নিয়ে আপনি গর্ব করতে পারেন, যেটা বাংলাদেশের মতো একটা ব্র্যান্ড যেটা 150টিরও মতো বা এর থেকে একটু কম বেশি হবে বেশি দেশে পণ্য রপ্তানি করে থাকে, যা দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে। আপনার কাছে গর্বের তো মনেই হতে পারে যে আমাদের দেশে তৈরি হওয়া একটা ব্র্যান্ড অন্য দেশে তারা ইউজ করছে, যেটা আমরা একসময় ইউজ করতাম অন্য দেশে। ছোটবেলায় আমি দেখেছি বাংলাদেশে যে হোম অ্যাপ্লায়েন্স গুলা হতো, ফ্রিজ, টিভি, তখন ওয়াশিং মেশিন তত একটা ইউজ হতো না, বাট ফ্রিজ, টিভি এবং অন্যান্য যে প্রোডাক্ট গুলো ছিল হোম অ্যাপ্লায়েন্স বেশি ইউজ হতো, এগুলা শুধুমাত্র জাপান, সাউথ কোরিয়া, মালয়েশিয়া, এই তিনটা দেশের বেশি প্রোডাক্ট আমার দেশে পাওয়া যেত। ইন্ডিয়ার কিছু প্রোডাক্ট ছিল যেমন নিপ্পন বা এই ধরনের, সিঙ্গার ছিল সম্ভবত জাপানের বা সাউথ কোরিয়ার, আই ডোন্ট নো, ভুলে গিয়েছি। তবে বিদেশি কোম্পানির আবির্ভাবই তখনকার সময় সব থেকে বেশি ছিল। দেশীয় ব্র্যান্ড বলতে কি ছিল তেমন কিছুই ছিল না, তাও তখন শুরুই হয়নি, ছোটবেলার কথা যদি বলি। কিন্তু বর্তমানে আপনি যদি হোম অ্যাপ্লায়েন্স বলেন, তাহলে বাংলাদেশের ব্র্যান্ডগুলোর নাম আগে নিতে হবে। বাংলাদেশে এখন অনেক ব্র্যান্ড রয়েছে যারা হোম অ্যাপ্লায়েন্স শুধু নিজের দেশেই না, সারা বিশ্বে তারা রপ্তানি করছে, যেটা গর্ব বোধ করে আমি বলতে পারি। আজকে ওয়ালটা নিয়ে গর্ব করব। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ টু সাবস্ক্রাইব, বিকজ ইট ইস ভেরি ইম্পর্টেন্ট ফর মি টু গ্রো মাই চ্যানেল, অল দো ইস ফ্রি ফর ইউ। চলুন শুরু করি আজকের ভিডিও। স্বাগতম সবাইকে। ওয়ালটন হচ্ছে একটি বাংলাদেশি ব্র্যান্ড যার সদর দপ্তর বা হেড অফিস যেটা বলতে পারেন সেটা ঢাকায় অবস্থিত। মূল যে কারখানাটি যেখানে প্রোডাক্ট উৎপাদন হয় সেটা হলো গাজীপুরে, তবে ওয়ালটনের যে মূল কারখানা সেটা হয়তো আবারও স্থানান্তরিত হতে পারে। আমাদের নতুন যে অর্থনৈতিক অঞ্চল হচ্ছে সেখানে হয়তো স্থানান্তর করতে পারে, বা বর্তমানে তাদের যে মূল কারখানাটি রয়েছে সেটা হলো গাজীপুরে। ওয়ালটন গ্রুপের প্রায় সকল পণ্য ওয়ালটন নামেই বাজারজাত করা হয়। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি লিমিটেড, ওয়ালটন মাইক্রোটেক ইন্ডাস্ট্রি লিমিটেড, ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রি লিমিটেড, ওয়ালটন কর্পোরেশন, ওয়ালটন প্লাজা, ওয়ালটন ই প্লাজা ইত্যাদি হচ্ছে গ্রুপের অধীনস্থ প্রতিষ্ঠান। ওয়ালটন ইলেকট্রিক্যাল পণ্য বা ইলেকট্রিক্যাল হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স ও যানবাহন ও টেলি যোগাযোগের জন্য পণ্যগুলো উৎপাদন করে থাকে। ওয়ালটন বাংলাদেশের সর্বোচ্চ করদাতাদের মধ্যে একটি এবং দেশের অর্থনৈতিকতে এর শক্তিশালী প্রভাব রয়েছে। ওয়ালটন বাংলাদেশের বৃহত্তম কোম্পানিগুলোর মধ্যে একটি। এটি বাংলাদেশে ফ্রিজের সব থেকে বড় প্রস্তুতকারক প্রতিষ্ঠান, যার বাজারে সর্বোচ্চ বাজার শেয়ার রয়েছে। এই কোম্পানিটির একটি সুপার ফ্যাক্টরিজ টিভি সিরিজ ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে প্রচারিত হয়েছে গত 26 ফেব্রুয়ারি 2022, যেটা আন্তর্জাতিক পর্যায়ে ওয়ালটনের পরিচিতি আরো বাড়িয়ে দিয়েছে। এই টিভি সিরিজ সম্বন্ধে আরেকটু বেশি বলবো ভিডিওর পরবর্তী অংশে। ওয়ালটন বাংলাদেশের শীর্ষ জনপ্রিয় একটি ব্র্যান্ড, এদেশে মানুষের আস্থা ও ভালোবাসায় ওয়ালটন আজ দেশের মার্কেট লিডার। ভারতের
বাজার আমাদের পাশেরই দেশ, অনেক বিশাল বড় বাজার, অনেক প্রতিযোগিতা সম্পূর্ণ বাজার, প্রায় 130 কোটি লোকের মতো বসবাস এই বিশাল বাজার, যেহেতু আমাদের পাশের দেশ। আর আমরা যেহেতু আমাদের এই ওয়ালটন কোম্পানি খুব ভালো মানের প্রোডাক্ট বা পণ্যগুলো উৎপাদন করে থাকে, সো আমাদের এই কোম্পানি বা ওয়ালটনের উচিত এই বাজারটিকে ধরা। অলরেডি ওয়ালটন ভারতের বাজারে তাদের পণ্য এবং সেবা চালু করেছে বা দিচ্ছে, তারপরও এই প্রতিযোগিতামূলক জায়গায় কিভাবে তাকে টিকে থাকতে হয় বা টিকে থাকতে হবে সেই ব্যাপারগুলো নিয়ে একটু সামান্য যদি বলি। ভারতের বাজার অত্যন্ত প্রতিযোগিতামূলক, আমেরিকা থেকে শুরু করে কোরিয়ার স্যামসাং সবাই এই মার্কেটে প্রতিযোগিতা করে। ভারতের মার্কেটে সফলতার জন্য গুণগত মানসম্পন্ন পণ্যের পাশাপাশি প্রয়োজন অনেক বেশি মার্কেট রিসার্চ, ভালো মার্কেটিং ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি। আমি মনে করি ওয়ালটন যদি রুরাল মার্কেট টার্গেট করে তাদের বিজনেস স্ট্র্যাটেজি বানায়, তাহলে তাদের সফলতার সম্ভাবনা বেড়ে যাবে। ভারতের টিয়ার 2 টিয়ার 3 শহরগুলো খুবই দ্রুত অর্থনৈতিক উন্নয়ন করছে, সেখানে যদি ওয়ালটন ব্যবসা প্রসার করতে পারে ও সুনাম অক্ষুণ্ণ রাখতে পারে, তাহলে ওয়ালটন দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স ম্যানুফ্যাকচারার কোম্পানি হয়ে যেতে পারবে। এছাড়া ভারতের যেমন ই কমার্স জায়ান্ট আছে, তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করতে পারলে ওয়ালটনের সফলতার সম্ভাবনা ত্বরান্বিত হবে। ভারতের বড় যে ই কমার্স সাইটগুলো রয়েছে, অ্যামাজন, ফ্লিপকার্ট, এ ধরনের সাইটগুলোর সাথে সম্পর্ক তৈরি করাটা অনেক বেশি দরকার ওয়ালটনের উন্নয়ন বা ডেভেলপ প্রসারের জন্য। ভারতের এই $1 বিলিয়ন মার্কেটে যদি 1% মার্কেট শেয়ার ক্যাপচার করা যায়, তাহলে ওয়ালটনের জন্য এটি বড় সফলতা হবে। ওয়ালটন যেরকমভাবে বাংলাদেশের সার্ভিস এবং পণ্যের ওয়ারেন্টি দিয়ে যাচ্ছে, এই একইভাবে ভারতেও দিতে হবে, বরঞ্চ ভারতে আরও একটু বেশি দিতে হবে, কেননা সেখানে প্রতিযোগিতার অভাব নেই এবং মার্কেটটাও অনেক বেশি বিশাল। ভারতে অনেক আগে ভিডিওকন নামে একটি টিভি প্রোডাক্ট ছিল বা অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট ছিল, যে ভিডিওকন অনেক বিজ্ঞাপনও আপনি হয়তো দেখেছেন, আপনার মনে থাকলে হয়তো থাকতেও পারে। সেই ভিডিওকন কোম্পানি এখন কিন্তু নেই বলতে, তাদের মতো সেই আগের যেই জৌলস ছিল, যৌবন ছিল, সেটা এখন নেই। ভিডিওকন এখন অনেকটা ব্যর্থই বলা যায়। ভিডিওকনের কী কারণে ব্যর্থ হয়েছে এই অ্যাপ্লায়েন্স কোম্পানি বা হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্টটি, সেখান থেকে ওয়ালটনকে শিখতে হবে। কনজিউমার সাইকোলজি নিয়ে বলতে গেলে ভারত এবং বাংলাদেশ মানুষের যে সাইকোলজি অনেকটা একই রকমের। আমরা সবসময় দেশীয় পণ্যের চেয়ে বিদেশি পণ্যকে পছন্দ করি, আমরা সর্বদাই পশ্চিমা দেশের পণ্যকে সেরা বলে মনে করে থাকি। ওইখানে ওয়ালটন কোম্পানির আসল বড় একটা চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে। এই চ্যালেঞ্জটাকে ওয়ালটনের খুবই ভালোভাবে মোকাবেলা করতে হবে। আমি আশা করি বাংলাদেশের মার্কেট লিডার ওয়ালটন ভারতেও সফল হবে। ওয়ালটনের বর্তমান সিইও গোলাম মোর্শেদ, আমি জানি না এখন তিনি আছেন কিনা, বাট যখন রেকর্ড করছি তখন পর্যন্ত তিনি ওয়ালটনের সিইও, অত্যন্ত দূরদর্শী এবং আশাবাদী মানুষ। তার হাত ধরেই অবশ্যই ভারত ওয়ালটন কোম্পানি সফল হবে সেই আশাই ব্যক্ত করি। এখন অবধি ওয়ালটনের ট্র্যাক রেকর্ড বেশ ভালো, তারা বাংলাদেশের বাজার তো প্রায় দখল করে ফেলেছে বললে ভুল হবে না। এলজি, স্যামসাং, জেনারেল ইলেকট্রনিক্স, সোনি ইত্যাদিকে বাংলাদেশের বাজারে তারা পেছনে ফেলে দিয়েছে। ওয়ালটনের এই সফলতার অন্যতম প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের বাজার কাঠামো। ওয়ালটন বাংলাদেশের বাজারকে খুব ভালোভাবে বিশ্লেষণ করতে পারে, তাদের পণ্যের গুণগত মান যেমন ভালো, তেমন দেশে উৎপাদিত হওয়ায় দামও অনেক কম। যেহেতু বাংলাদেশ একটা নিম্ন মধ্যম আয়ের দেশ এবং এদেশে অতিরিক্ত দামি ব্র্যান্ডগুলোর বিপরীতে বাংলাদেশের মানুষের ওয়ালটন খুব পছন্দ, এবং পাশাপাশি তারা অন্যান্য কোম্পানির তুলনায় অনেক বেশি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে। যেহেতু এটা বাংলাদেশেরই কোম্পানি, তাই বাংলাদেশে এটা সফলতা রিমার্কেবল। আরও কিছু রয়েছে, ওয়ালটন যখন প্রোডাক্ট
উৎপাদন করে, তখন বাংলাদেশে তারা অনেক বেশি কম রেটে লেবার সার্ভিসটা পেয়ে থাকে, যে কারণে তাদের উৎপাদন কষ্ট অনেক কম এবং অনেক কম কষ্টে তারা বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রোডাক্ট যেহেতু দিতে পারে, যেমন গার্মেন্টস সেক্টরের মতো। সো এই একটা দিক যেটা ওয়ালটনের সফলতার দিক হতে পারে। এখন ওয়ালটনের শক্তিশালী আর্থিক সক্ষমতা তারুণ্য তহবিলের জন্য সর্বশেষ 2020 অর্থ বছরে AAA ক্রেডিট রেটিং অর্জন করেছে ওয়ালটন। এ নিয়ে একটানা 5 বছর ক্রেডিটের সর্বোচ্চ রেটিং AAA অর্জন করলো বাংলাদেশি ইলেকট্রনিক্স জায়ান্ট। ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্য উৎপাদনে শিল্পে বাংলাদেশ একমাত্র ওয়ালটন এই কৃতিত্ব অর্জন করেছে। সব মিলিয়ে একটি সফল কোম্পানি হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেছে ওয়ালটন। ওয়ালটনে AAA হলো কোনো প্রতিষ্ঠানে ক্রেডিটের সর্বোচ্চ রেটিং, যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক অঙ্গীকার পূরণের সর্বোচ্চ ক্ষমতা সহ ব্যবসায়িক ও আর্থিক লেনদেনে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ হিসেবে নির্বেশ করে। তার মানে ওয়ালটনে যেই আর্থিক লেনদেনের ঝুঁকিপূর্ণ সেটা অনেক বেশি কম, সেটাই আসলে ইন্ডিকেট করে AAA ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য মতে। ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের ECRL কাছ থেকে দীর্ঘ মেয়াদে AAA রেটিংয়ে এবং স্বল্প মেয়াদে ST1 রেটিং পেয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি লিমিটেড। ওয়ালটনের 2020 সালের 30 জুন পর্যন্ত নিরীক্ষিত চলতি অর্থবর্ষের 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ত্রৈমাসিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য তথ্য বিবরণী পর্যালোচনার ভিত্তিতে এই ক্রেডিট রেটিং দেওয়া হয়। এই প্রসঙ্গে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শিদ বলেন, টানা 5 বছর পর্যন্ত ক্রেডিটের রেটিং AAA পাওয়া সত্যি এক বিশাল অর্জন। উল্লেখ্য, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাব বা IPO মাধ্যমে পুঁজিবাজার ইতিহাসে সর্বোচ্চ EPS নিয়ে তালিকাভুক্ত কোম্পানি, দেশে সর্বপ্রথম ডাচ পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক যোগ্য বিনিয়োগকারীদের অংশগ্রহণে ব্রিডিং এর মাধ্যমে নির্ধারিত ওয়ালটনের প্রতিটি শেয়ার কাট অফ প্রাইস 315 টাকা নির্ধারণ করা হয়। তবে IPO-তে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে কাট অফ প্রাইজের চেয়ে 20% কমে অর্থাৎ 252 টাকায় শেয়ার ইস্যু করে ওয়ালটন। চলতি বছরের 23 সেপ্টেম্বর দেশের 2 পুঁজিবাজার ঢাকা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ওয়ালটনের শেয়ার লেনদেন শুরু করে। ওয়ালটন শেয়ারের প্রতিটি বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ সৃষ্টির ফলে লেনদেনের শুরুর দিন থেকে টানা 8 কার্যদিবস কোম্পানির শেয়ার দর বৃদ্ধিতে সার্কিট ব্রেকার সর্বোচ্চ সীমা স্পর্শ করে। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম বাংলাদেশ ইলেকট্রনিক্স অপটিক চ্যান্ড ওয়ালটনের সফলতার গল্প যে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলটিতে প্রচারিত হয়েছে সেই ব্যাপারে এখন আবার বলি। চ্যানেলটি জনপ্রিয় সুপার ফ্যাক্টরি সিরিজে প্রচারিত হতে যাচ্ছে হয়েছিল ওয়ালটনের বিশেষ কর্মযজ্ঞ নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র বা ডকুমেন্ট্রি। এই প্রথম বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানকে নিয়ে সুপার ফ্যাক্টরি সিরিজ প্রচার করতে যাচ্ছে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল। উল্লেখ্য, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল একটি প্রামাণ্যচিত্র বিষয়ক বাণিজ্যিক টেলিভিশন চ্যানেল। চ্যানেলটির অনুষ্ঠানগুলো মূলত ইংরেজি, বাংলা, হিন্দি, তামিল, তেলুগু ইত্যাদি ভাষায় ডাবিং করা হয়। ভিডিও এবং অডিও ফিড সহ সেটা প্রচারিত হয়। বাংলাদেশ কেবল অপারেটরের গ্রাহক এবং DTH ব্যবহারকারীরা চ্যানেলটির অনুষ্ঠানমালা দেখতে পান। 44 মিনিটে দৈর্ঘ্য প্রামাণ্য চিত্রটিতে দর্শকরা বাংলাদেশের শীর্ষ ব্র্যান্ড হয়ে ওঠার পেছনে ওয়ালটনের যাত্রা এবং পরিচালনা কার্যক্রম দেখতে পাবেন। এতে উঠে আসবে কিভাবে ইলেকট্রনিক্স ও কিচেন অ্যাপ্লায়েন্সের পণ্য থেকে শুরু করে মোবাইল ফোন, ল্যাপটপ, এমনকি এলিভেটর উৎপাদন বিপণন ও বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির মাধ্যমে বাংলাদেশকে প্রযুক্তি পণ্যের হাব বা কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠান করেছে ওয়ালটন। ন্যাশনাল জিওগ্রাফিক
চ্যানেলের অনুষ্ঠানটিতে ইলেকট্রনিক্স পণ্যের জগতে ওয়ালটনের গুরুত্বপূর্ণ অবদানের ধারাবাহিক ইতিহাস তুলে ধরা হবে। মেড ইন বাংলাদেশ স্লোগানকে হৃদয়ে ধারণ করে এই একটি কৃষি ভিত্তিক দেশকে ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্য কেন্দ্র হিসাবে বিশ্ব দরবারে উপস্থাপন ওয়ালটনের স্বপ্ন এবং পরিকল্পনা মাফিক তা বাস্তবায়নে নানা পদক্ষেপ এবং প্রামাণ্য চিত্রটিতে উঠে আসবে। ওয়ালটনের ইতিহাস যেভাবে যদি বলি, যেভাবে ওয়ালটন শুরু করেছিল এস এম নুরুল আলম রিজভীর হাত ধরে বাণিজ্যিক প্রতিষ্ঠান স্বরূপ যাত্রা শুরু করে ওয়ালটন গ্রুপ 1977-এর দিকে। তবে এর মূল প্রতিষ্ঠান হচ্ছে এস এম নজরুল ইসলাম, যিনি বর্তমান চেয়ারম্যান এস এম নুরুল আলম রিজভীর পিতা। বর্তমানে তারা ওয়ালটন ইস্পাত শিল্পের প্রবেশ 1970-এর ফর ইলেকট্রনিক্স ও অল্ট্রো মোবাইল ব্যবসায় প্রবেশ করে 2000-এর দিকে। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি লিমিটেডের ওয়ালটন গ্রুপের একটি প্রতিষ্ঠান 2002 সালে গাজীপুরের চন্দ্রায়, যেটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম, একটি ভবনে কাজ শুরু হয় এবং 2006 সালে কাজ হয়। এখানে রিফ্রিজারেটর, ফ্রিজার, মোটর সাইকেল, এয়ার কন্ডিশনার, টেলিভিশন তৈরি হয়। 2020 সালের 23 সেপ্টেম্বর পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি লিমিটেড ওই বছরের 30 ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে 33,470 কোটি টাকায়। ওয়ালটনে বর্তমানে প্রায় 25,000 কর্মী কাজ করছে। আপনি চিন্তা করেন, 25,000 কর্মীতে কতজন সদস্য বা কতটা ফ্যামিলিতে জড়িত আছে, কত মানুষকে খাওয়াচ্ছে ওয়ালটন। তো থ্যাংক ইউ সো মাচ ওয়ালটন। ওয়ালটনের পণ্য সম্বন্ধে বা সেবা সম্বন্ধে আরও কিছু জানতে চাইলে waltonbd.com ওয়েবসাইটে গিয়ে দেখতে পারে তারা আরও অন্যান্য তথ্য বা কিছু। সো ভিডিও কেমন লেগেছে জানি না, আজকের যে ভিডিও আপনি দেখলেন সেটা কিন্তু কোনো ওয়ালটনের প্রমোশন বা সেবা সংক্রান্ত না। আমার মনে হয়েছে ওয়ালটন খুব ভালো কিছু করছে, বাংলাদেশকে ভালো কিছু দিচ্ছে, সেজন্য ওয়ালটনের এই কৃতিত্বকে মানুষের সামনে তুলে ধরা দরকার, সেজন্যই বানাচ্ছি আজ ওয়ালটনকে নিয়ে ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আনটিল দেন ভালো থাকবেন, দোয়া রইল। আর শেষ করার আগ মুহূর্তে বলবো, আমার চ্যানেল আরও রিসার্চ ভিডিও রয়েছে যেগুলো আপনি চাইলে দেখতে পারেন, ভালো লাগবে রিসার্চ ভিডিও যদি আপনি পছন্দ করে থাকেন। তো দেখা হবে আরেকবার আর কোনো অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, সালামু আলাইকুম।